কচুয়ায় আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলার হাশিমপুরে চারটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর এক কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও সচিব মোহাম্মদ গোলাম হোসেন। উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাজী জহিরুল ইসলাম টগরের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য আহসান হাবিব প্রাঞ্জলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, পৌর আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আহমেদ সুজন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু, সহসভাপতি এনামুল হক মিন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এবং মোহাম্মদ সেলিম প্রধান সহ অনেকে। এসএস নূর কমপ্লেক্স, মুরাদপুর, চট্টগ্রাম। দোকান, কমার্শিয়াল স্পেস ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ করুন এসএস ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি। মোবাইল নম্বর 01707 117113, 01707 117114।